আসসালামু আলাইকুম দিনকে প্রাধান্য দিন বদরের যুদ্ধের পরে হজরত আব্দুর রহমান রাজিয়া আনহু ইসলাম গ্রহণ করেন এরপর একদিন তিনি তার পিতা হজরত আবুবক রাজিয়াল্লাহ আনহুকে বলেন বদরা যুদ্ধের সময় একবার আমার দৃষ্টি আপনার উপর পড়েছিল তখন আপনাকে আঘাত করা আমার জন্য খুবই সহজ ছিল আমি চাইলেই আপনাকে হত্যা করতে পারতাম কিন্তু করিনি নিজেকে সরিয়ে নিয়েছিলাম হজরত বকর আদি আল্লাহনু সেলের মুখে এ কথা শুনে বললেন কিন্তু তুমি যদি আমার সামনে পড়ে যেতে তাহলে আমি তোমাকে সারতাম না অবশ্যই হত্যা করতাম আসসালামু আলাইকুম